দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। দিনাজপুর জেলার কাহারোলাটে আপনারা দেখছেন যে খামার উপযোগী সারগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেখানে রয়েছি। আজ 8 এপ্রিল 2023 রোজ শনিবার। তো কি ধরে আজকে এখানে এগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্যগুলো আপনাদের দেবো। আমরা এখানে দেখছি ভাইকে পঁচাশি চাইছে? চাইছি না, বলছি। বলছেন? হ্যাঁ, শাইওয়াল শাইওয়াল পঁচাশি বলছে। দর্শক শুনছেন যে পঁচাশি বলছে গরুটির দাম। ভাই আমি 60 টা কিনছি ভাই। কত চাইছে? কত চাইছে? 230। দুইটা দুইটা আমরা দেখছিলাম গরুটিকে কত বলছি? 92,000 বলছি। 1 লাখ? হ্যাঁ, 5,000 টাকা চাইছে। 5,000 চাইছে? হ্যাঁ, 30 থেকে কমতে কমতে। হ্যাঁ, ধৈর্য ধরতে হবে গরু কিনতে হলে, অনেক ধৈর্য ধরে দাম করতে হয়। ধৈর্য ধরে দাম করতে হয় গরু কিনতে হলে। দর্শক শুনছেন যে অনেক ধৈর্য ধরে দাম করতে হয়। একবারে তো দাম, অনেকে আছে যে এত দাম চাইছে ঘাবড়ায় যায়। হ্যাঁ, ঘাবড়াইলে চলবে না, ধীরে ধীরে দাম, ধীরে 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 ধীরে। দর্শক শুনছেন যে ধীরে ধীরে দাম করতে হবে। আমরা দেখছিলাম চট্টগ্রামের ব্যবসায়ীর জন্য গরু কিনছেন। কত চায়? কত চায়? 95।
95 চাই কত বলছেন 82 দর্শক শুনছেন 95 চাইছে 82 বলছে এখনো গরুটাকে দেখছেন পছন্দ হয়েছে নাকি গরুটা খুব পছন্দ ভাই এই গরুটা পারবে পারবে চার দাঁত বয়স গরুটা উচ্চ লম্বা আছে গরুটা ফ্রেম গরু হ্যাঁ 84 দাম দিছি 84 দাম দিছি চাইছে কত 94 চাইছে 94 চাইছে চার দাঁত বয়স চার দাঁত আমরা দেখছিলাম গরুটাকে এখানেও আরেকটি গরু আছে আমরা সেটাও দেখছি কদাত 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 দাঁত হয়নি বাটা দাম কত 8000 কত আট আটান 108 স্পোর্ট আছে এখানে আরেকটি আছে মুরুব্বির কাছে ওরে বাবা কত চাইছে 130 দানা পানো না বাড়ির গরু না না না
সোহাগ ভাই কি বাজার কেমন বাজার কি কম নাকি বাজার কম অনেক কম অনেক কম না আমরা অনেক কম আছে আচ্ছা আচ্ছা তো কিনতে গেলেন তো চট্টগ্রামের জন্য নাকি হ্যাঁ চট্টগ্রামের জন্য সাইবাল হ্যাঁ সাইবাল এগুলা সব মনে করেন যে কেরাগো ভাইকে পাঠাইছি আমি এগুলা সব কিনে আর নিজে পাঠাই দিই মানে উনি নিয়ে যায় মনে করেন যে এক সপ্তাহ 10 দিন রাখার পরে আবার বিক্রি করে এই জন্য দেখে শুনে বুঝে শুনে মানে চিপে চাপে গরু কিনি আচ্ছা এই হচ্ছে অবস্থা নাম্বারটা বলেন আপনি 01 7 22 48 02 66 আচ্ছা ধন্যবাদ আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো দর্শক আমরা দেখলাম আজকে যে চট্টগ্রামের ব্যবসার জন্য সাইওয়াল জাতের সারগুলো কিনছিলেন সোহাগ ভাই আমরা সেগুলো কথা আপনাদের দিলাম তো এখনকার মতে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক শুভ